বাংলাদেশে ফেসবুক আইছে শোনো রে ভাই, পিচি পিচি পোলা পানে ফেসবুক চালায়, হায় হায় ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায়, সিল্লে বলুন ঠিক কিনা। ও যে কালো মাইয়া ফসা সাই যা পাইলে ছবি সাইরা যুবকদের পাগল করছে ভাই, সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে, সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে, কোনটাই আসল কোনটা নকল ধরা পড়ে যায়। 12 বছরের ছেলে হাতে একটা মোবাইল, তাস মোবাইল, ছেলেটা মোবাইল পায়া খালি মোনাজাতে বাজানো অস্থির, কথা বুঝতেছেন না। 8 বছর 10 বছর বয়স হলো, মিয়ার বয়স 10 বছর, তার হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল, সেও বাজান মোনাজাত করতেছে, কথা বোঝে না রে। বাবার হাতে এরকম একটা পাটার মতো, বাবাও বাজান প্রার্থনা করতেছে, মার কাছেও পাটার মতো একটা মোবাইল, সেও বাজান প্রার্থনা করতেছে, দেখা গেল মোনাজাতে মোনাজাতে বাজান আপনার ইসলামটা শেষ হয়ে গেছে। এই যে পাটার মতো মোবাইলের মধ্যে কি করে কি করে বোঝো না, যুবক সাহেব বলে হ্যাঁ হুজুর ঠিকই করে, কি ওই যে বাবা দক্ষিণ বালে মুখ দিয়ে একজন মহিলার সাথে কথা বলে, কি সুন্দর তোমার ঠোঁট, টানা টানা ঠোঁট, কি সুন্দর তোমার চোখ, এরপরে ফুলের, কি সুন্দর তোমার ঠোঁট ফুলের পাপড়ির মতো ঠোঁট, আর কি সুন্দর তোমার চোখ টানা টানা চোখ। ওই যে ছেলের মা উকি দিয়ে কয়, কার সাথে কথা কও, কয় আমি যার সাথে খুশি তার সাথে কথা বলবো, তুই এক কথা বলবি না, চুপ থাক, এক কথা বলবি না, বউ চিন্তা করে কেড়ে, তুমি অন্য মহিলার সাথে কথা কও, আমি বাদ থাকবো। তখন বউ আর একজনের হাতে ফেসবুকের মধ্যে দুইটা কথা কয়, তখন কয় যে কি সুন্দর ঠোঁট, ওই ঠোঁট দিয়ে একটু কিস দেয়, তখন কিস দেয়, তখন কয় যে আর একটা দেয়, আর একটা দেয়, এই আর একটা, আর একটা করতে করে সারা রাত কেটে যায়, কথা কয় না, কথা কয় না, স্ত্রী করে ভালো বয়সকে, হয় এই গ্রামে গোপালপুর আসবো না হয় না আসবো, এক গোপালপুর না আসলে আমার কি হবে, তুলে দিচ্ছেন রাত 12টার পর আমি কি ওয়াজ করবো আর কি বুঝাবো আপনাদের, যারা বুঝতেছে খালি নিস পারলে আমি দেখালে জিগি করতেছে। আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না, যে তাস মোবাইলের মধ্যে ল্যাংটা ভ্যাংটা সব ছবি দেখবে, সেই কথা বললে হন মাথা আমু দেও কেন, কথা কন, এই যে ছেলেরা খালি খোট্টায় টুটুল, এই যে খালি খোট্টায়, মা কয় বাবা বাদ বার শিখাও, কাবারও খোট্টাও যেতেছে কোনো দিকে তাকাতে, কেন বাদ না ঠান্ডা হলো হোক, কথা কন, অবাস্তব কথা বলতেছি, এই যে এই ফেসবুক দেখে নামাজ পর্যন্ত জামাত পর্যন্ত কামাই দিছে, এই জন্যই এই যে তাস মোবাইল কেনার যোগ্যতা মনে হয় আছে আমার, কিন্তু বাঠো মোবাইল সারা বাংলাদেশ ঘুরি, জীবনেও আমি তাস মোবাইল হাতাই নেই, আল্লাহ জানে হাতও দিবে দেয় না, যারা কিনছেন একটা তারা 500 কেনেন, আর যারা কেনেন নাই পায়ের নিচে হাত থেকে অনুরোধ করতেছি বাবা জাহান্নামের দিকে যাস না, যদি তাস মোবাইল ভনালা কোরআন শরীফ শুয়ে বলতেছি, যদি তওবা না করে আল্লাহর কসম, আল্লাহর কসম কোরআন শরীফ শুয়ে বলতেছি, একটা তাস মোবাইল আলা ভেসে দেবে পারবে না, সে যত বড় মাওলানা কেন হয়, তওবা করা লাগবে, কারণ ও যে খারাপ কিছু দেখে নাই কে, ল্যাংটা ছবি দেখছে, আবার হাসতে আসাও কিসের লেগে, যদি আমার 8-10টা 100টার মতো বন্ধু আছে, প্রত্যেকটা বন্ধু বলে বন্ধু তুমি তাস মোবাইল না কিনে ভালো করছো, কম ল্যাংটা ছবিকে দেখো, যার কাছে তাস মোবাইল আছে একদিন না একদিন ও ল্যাংটা ছবি দেখছে, বিশ্ব যদি না হয় এখন এটা নিয়ে দেবো তোর কি আর বেসতে যাবি, একটা কবি রেখো না, জাজ বেসতে তুইও যাবি আমু যাব অবশ্যই একদিন একদিন, কি কথা কো অবাস্তব বলতেছি, তোবা করো তোবা করো, মরা লাগবে আল্লাহর কাছে, জীবনের হিসাব তোমার তিল তিল করে দেওয়া লাগবে, এই দুনিয়ায় যদি একজন বেকাতে পারে মিম্বার সব আগা যাবে, না হয় মিম্বার দিয়ে চেয়ারম্যান এক ধরে সামনে আগা যাবে, না হয় চেয়ারম্যান এক দিয়ে এমপি সাহেব ফোন করে তোমাকে বিপদ থেকে বাঁচাবে, জাহান্নামের হাত থেকে তোমার কোন বাপ তোমাকে বাঁচাবে, এখন তো ঠিক না, সাওয়ালের হাতে কি তুলে দিছে, সব ওয়াজ করবো না আজকে, খুব খারাপ লাগতেছে, এই যে আলে মোলা মাসে জিজ্ঞেস করে দেখেন আল্লাহ বলতেছে, আইও হাল্লাজিনা আমানু, ও হে যারা ইমানের বিশ্বাসীরা,
কু আংফুসিকুম ওয়াহিলিকুম নারা নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাসায় কথা কার আরো জোরে জোর হইল না আজকে আল্লাহর কথাটি জোরে জোরে বলেন হয়তো খুশি হয় আল্লাহ আজকের এই দিনের খাতিরে জীবনের সব গুনাহ maaf করে দিয়ে আল্লাহ জান্নাতে দিবে আমিন কোন তাহলে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও হে যারা ঈমানের বিশ্বাসীরা যারা ঈমান আনছো কু আংফুসিকুম নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাসায় কথা কার আল্লাহ বলে নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাসা আল্লাহ খ্রিস্টানকে বলে নাই বৌদ্ধকে বলে নাই হিন্দুকে বলে নাই আল্লাহ বলছেন ঈমান যারা আনছো নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাসাও যরকম সুবহানাল্লাহ আজকে আহেল পরিবারকে বাঁচানোর জন্য আমরা যাই না আজকে বর্তমান যুগের ফকিরে বাদান বের হয়েছে বিসমিল্লাহ লিয়া বাদান মস্কারি করে ঠাট্টা করে এই রকম করে কি জান কান্দের উপরে ঝুলাইয়া কয় যেই বিসমিল্লাহ হয় না অজন যেই বিসমিল্লাহ হয় না অজন দি পৃথিবী দিলে তাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম রামের বেটা বনের পশু রামের বেটা বনের পশু নাম ছিল তার হনুমান বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম এই বিসমিল্লাহ লিয়া কিছু কিছু ফকিরে বাদান ঠাট্টা করতেছে কিছু কিছু গায়করা ঠাট্টা করতেছে একটা লোক তার প্রতিবাদ করছে না সিল্লাকন ঠিক কিনে তোর সাথে কোনো দ্বন্দ্ব নাই তুই মসজিদে যা নামাজ পড় ইন্না সলাতা তানহা আনিল ভাষাই অল মুনকার নামাজ পড়লে ওই লোকটা অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরে আসবেই সুবহানাল্লাহ তে জোরে কর তাহলে আল্লাহ বললেন কুয়াং ফুসিকুম ওয়াহিলিকুম নারা নিজে বাসো তোমার আহিল পরিবারকে বাসাও আমি বাবা আর নিজে বাঁচব ছেলে সন্তানকে বিবি বাল বাচ্চাকে জাহান্নামের হাত থেকে বাঁচাবো কিন্তু বর্তমান যুগের বাবা আর মা দুইজন পরামর্শ করিয়া ওই ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে দোজকের লাঠি কিসের লাঠি কথা কয় না এই মার বাবা পরামর্শ করিয়া ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে দোজকের লাঠি তুলে দিছে এই ছেলে স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে দেখেন কত কি করতেছে তাহলে মা বাবার নিজে এখানে বলতেছে হে ইমানের বিশ্বাসীরা ইমান যারা আনছো নিজে বাসো পরিবারকে বাসাও তাহলে তুমি বাবা হয়া মা হয়া ছেলের হাতে কেন তুমি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে কেউ আবার দুইটা করে দিছে কতক লোক আবার যায় একটা টাচ মোবাইল নেয় আর একটা বাথম মোবাইল নেয় বাথম মোবাইল নিয়ে কথা কয় আর টাচ মোবাইল দিয়ে খালি বদমাইশি করে কথা কয় না কথা কয় না তাহলে তাই যদি না হয় তোর কাছে দুইটা ফোন কে আমার কাছে একটা হ্যাঁ দেখছেন না তালি তাহলে এই কথাটা যদি আমি কই কই যে বাংলাদেশের এত মৌলবি মরে তুই মরিস না কে মরবো এখনই তোদের সাইজ করবো তারপরে মরবো ওইগুলি বাদ দাও না না উঠছে কেমন করে যদি মধ্যে রেতে তুলে দিয়েছেন কি করবো আমি কর একটু ভালো করে বলছেন আল্লাহ বলতেছে হ্যাঁ ইমানের বিশ্বাসীরা নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও তুমি তো নামাজ পড়ে তোমার ছেলের কাছে দিলে তোমার মেয়ে তোমার ছেলে ফেসবুকের মধ্যে যায় অন্যায় অশ্লীল কাজ করতেছো তুমি মসজিদে যাও তুমি মাঝে নামাজ পড়ে বলতেছো রব্বানা জালামনা আল্লাহ বেস্তে দাও তোর ওই কান্দার পাঁচ পয়সার দাম নাই কত কর তোর রাতে একটা তোর ছেলের রাতে একটা তোর বড় রাতে একটা তোর মেয়ের রাতে একটা বেবাজকে মর মরিয়েলে বাঠাম ফাটাবি আল্লাহ তুলে দিয়ে কি রব্বানা সালাম না মসজিদে যা কয় তোর ছেলের কি করে মোবাইলের ভিতরে তোর মেয়ে কি করে তুই কি করিস খালি বেবাজ খুবই খারাপ লাগতেছে নাকি আল্লাহ রসুল বলছেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে ই এক সুরুল জাহিল জাহিলিত অবস্থিত হবে সেই অবস্থায় আজ বাংলার জমিন হয়ে গেছে ও যে বাংলাদেশে ফেসবুক আইছে শোনো রে ভাই পিচি পিচি পোলা পানে ফেসবুক চালায় হায় হায় পিচি পিচি পোলা পানে ফেসবুক চালায় কথা কয় না রে রাইতে ঘুমায় না সারা রাত সারা রাত আপনার ওই কি করে কোরআন শরীফ পড়ে না
সকাল বেলা যদি ঘুমতে কোটে বাচ্চারা বাবা মা অন্য কিছু না দিয়ে ওই টাচ মোবাইল দিয়ে দেখো ওই বাচ্চা তখন ছোটকালের থেকে দেখা শুরু করে হাট্টিম হাট্টিম টিম তাদের মাঠে বরে ডিম তাদের খাড়া ডুডে শিখ আমি বলি ওরা শিখবে গোড়ার ডিম ও যে ফেসবুক দেওয়া শিখেছে টাচ মোবাইল দিয়ে সারাক্ষণ ওই দেহ ওর মা কাজ করে এই করতে করতে যখন বড় হয় ওদের দিকে নিশায় অজানা কথা বোঝে না রে হয় না এই জন্যই আমি একটা গজল লিখছি বলবো কি একটু সত্য কথা ছায় না দিলে বসবো জোরা শয়তানের জ্যাঠা ও যে বাংলাদেশে ফেসবুক আইছে সোনরে ভাই পিচি পিচি পোলা পানে ফেসবুক চালায় হায় হায় পিচি পিচি পোলা পানে ফেসবুক চালায় ও যে কত পোকার আইডি আছে আমার জানা নাই ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই পোলা পানে সুয়ান বুড়া একই রোগে খাইছে দরা পোলা পানে সুয়ান বুড়া একই রোগে খাইছে দরা এই রোগের ডাক্তার কিন্তু বাংলাদেশে নাই বাংলাদেশে ফেসবুক আইছে সোনরে ভাই পিচি পিচি পোলা পানে ফেসবুক চালায় হায় হায় ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায় সিল্লে বলুন ঠিক কিনা ও যে বন্ধু বান্ধব যদি স্বর্গ জাতি হয় সরাসরি না বলিয়ে ফেসবুকে কয় বন্ধু বান্ধব যদি স্বর্গ জাতি হয় সরাসরি না বলিয়ে ফেসবুকে কয় ফেসবুক এখন সসকোর্ট হয়েছে ফেসবুক এখন হাইকোর্ট হয়েছে সোনরে ভাই বাংলাদেশে ফেসবুক আইছে সোনরে ভাই ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায় জোরকন ঠিক কিনা ও যে কালো মাইয়া ফসা সাইজা পোপাইলে ছবি সাইরা যুবকদের পাগল করছে ভাই সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে কোনটাই আসল কোনটা নকল ধরা পড়ে যায় বাংলাদেশে ফেসবুক আইছে সোনরে ভাই পিচি পিচি পোলা পানে ফেসবুক চালায় আল্লাহ নবী বললেন ইয়ার ফলি বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল জাহিলি তো বসিত হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে সিল্লে বলুন ঠিক কিনা লা ইলাহা হয় না লা ইলাহা এই কলে মার বান্ধ বেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে মার রৌসানিতে কবর হবে তোমার উজালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমার বিশ্ব নবীর জামানায় আমার নবী বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে বিসমিল্লাহির রাহমানির রাহিম ইতিমধ্যে ইহুদি একজন মহিলা সোরাই বিয়ান আপনার ওই সোরাই বিয়ান রাস্তা দিয়ে যায় আপনার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনিয়ে আমি এটা বাদান দাঁড়িয়ে গেলেন আগা যা দেখে আমার বিশ্ব নবী মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে মেয়েটা আমার নবীর জবান থেকে কোরআন শুনিয়ে বাদান এই তার বুকটা বাদান ভরে গেছে কারণ আল্লাহ যেই নবীর উপরে কোরআন নাজেল করছে সেই নবী যদি কোরআন পড়ে তাহলে কোরআনটা কত মধুর লাগতেছে আমার ভাইরে আমার বন্ধু গোলামার কোরআন পড়া শেষ মেয়েটা বাদান বাড়িতে আসে ঘুমাচ্ছে কিন্তু মেয়েটার ভালো লাগে না কোরআনের যে মাধুর্য আর কোরআনের যে বাসন এই মেয়েটাকে বাদান মুগ্ধ করে তুলেছে মেয়েটা ঘুম থেকে উঠিয়ে যাইয়ে আমার নবীর কাছে বাদান কোরআন তেলাওয়াত শুনতে শুনতে এই মেয়েটা একদিন বিশ্ব নবীর কাছে যা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিব আল্লাহ আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন বিশ্ব নবীর হাতে এই মিয়াতাবা দান কলমা পড়ে যখন মুসলমান হয়ে গেল আল্লাহর নবী বললেন ও যুবতী প্রত্যেকদিন রাতের বেলা তুমি কোরআন পড়বে কোন মিয়া গভীর রাত গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়িয়ে মিয়ারা যদি কোরআন তেলাওয়াত করিয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি কান্দে আল্লাহ রাব্বুল আলামিন ওই মিয়াটার দোয়া আল্লাহ কবুল করে নিবে একজন মেয়ে মহিলা সুমতী মহিলা আলেম ওলামাদের কাছে ওয়া শুনছে শুধু গুজ সবচাইতে বড় গুনাহ কারণ এই মেয়েটা নিয়ত করছে আল্লাহ আমাকে যদি জুরি লিখে দেও যদি আমার বিয়ে হয় এমন স্বামীর সাথে আমাকে বিয়ে দিও যেই স্বামী জীবনে সুদ খায় নাই আর ঘুষ খায় নাই আল্লাহ ওই দুই ব্যক্তি বাদ দিয়ে তুমি আমার ওই স্বামীর সাথে আমার জুরি লেখিও আল্লাহর কি কাম মেয়েটার বিয়ে হই আপনার বিয়ে ঠিক হয়ে গেছে বাদান পুলিশের সাথে কথা বোঝে না রে মেয়েটা জীবন ভরা দোয়া করতেছে আল্লাহ সুদ খায় আর যে ঘুষ খায় তার সাথে যেন আমার বিয়ে না হয় আল্লাহর কি কাম ওই যে পুলিশের সাথে বিয়ে ঠিক হয়েছে পুলিশ তো সুদ খায় না বন্ধু বন্ধু বান্ধবী বলে কি জীবন ভরা দোয়া করলে আল্লাহ সুদ করে আর ঘুষ করে সাথে বিয়ে হয় না পুলিশের হাতে না তোর বিয়ে হয়েছে তোর না বিয়ে ঠিক হয়ে গেছে বাসর গাঁদা বলতেছে মেয়েটা কানতেছে পুলিশ স্বামী বাসর গাঁদা ঢুকিয়ে কান্দ কে কাজে আমি জীবন ভরা শুনছি আলেম ওলামার কাছে শুনছি যারা সুদ আর ঘুষ খাবে তারা দোজকি হবে হেও হবে তার বকও দোজকি বানাবে তুমি পুলিশে চাকরি করতেছ তোবা করো আর জীবনে ঘুষ খাবে না কাকু কি এইটার লেগে তো আমি পুলিশে চাকরি নিছি ভালো থাকলেও তো থাকতে পারবো না আজকে সে নিয়ত করবে নিয়তটা গর্বাত হওয়া যাবে ইন্নামাল আমাল হবে নিয়ত নিয়ত যদি ঠিক থাকে আল্লাহ অবশ্যই আশা পুরো করবে সুবহান আল্লাহ তাআলা আজকে আমাদের দেশে দেখবেন স্বামী বিবিকে দেখতে পারে না বিবিও স্বামীকে দেখতে পারে না আল্লাহ নবী বললেন দুনিয়ায় আল্লাহ যদি জান্নাতে নিয়ামত দিয়ে থাকে সেই দেহ হলো স্বামী স্ত্রীর মহব্বত সুবহানাল্লাহ তো কন্যাকে আজকে বিবিও স্বামীকে দেখতে পারে না স্বামী বিবিকে দেখতে পারে না রসুল বললেন ও দুনিয়ার মানুষেরা খবরদার স্বামী স্ত্রী তোমরা কোনোদিন দ্বন্দ্ব করো না আজকে তো মাহফিলে মা বোনেরা নাই তাই না আছে তাতে ওয়াশ করে সুদ পাবনি না দুনিয়ায় সুখের শান্তি যদি পেতে চান আপনার স্বামী স্ত্রীর ভিতরে জর্গা করা যাবে না নবী বললেন স্বামী স্ত্রী যদি জর্গা হয় সকালবেলা জর্গা হবে সন্ধ্যার সময় ঘরে যাওয়ার আগেই তোমরা মীমাংসা হবা আল্লাহ রসুল বলেছেন একটু ভালো করে লক্ষ্য করে শুনো না আমার নবীর এক সাহাবী তার বিবির সাথে সরকার করেছে এবার আপনার ওই মহিলাটা স্বামীর কাছে মাপ চায় নাই ক্ষমা চায় নাই ওই মেয়েটা যখন মারা গেছে তাকে জানাজা পড়াইয়া কবরস্থ করে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটার কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে ওই মেয়েটা রাত্রির বেলায় মাকে স্বপ্নে দেখায় মা আমার স্বামীরে পাইলে সালাম কইও আর বলিও আমার স্বামী যেন আমাকে মাফ করে দেয় স্বামীর সাথে সরকার করছি বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের ভিতরে আগুন জ্বালা দিয়েছে এনেকে সুবহানাল্লাহ কর জায়গা নাউজুবিল একটা জোরে কর কোন জায়গা সুবহানাল্লাহর কোন জায়গা নাউজুবিল বলা লাগে তাও আমরা জানি না আমি যখন বলতে বলি তখন আপনারা বলবেন না ওনা বলছে সরল মানুষ সহজ সরল সোলা মানুষ বলছে কিন্তু জিনিসটা বোঝা লাগবে জাহান্নাম কোনটা জান্নাত কোনটা ছোটবেলায় আমার তাবলিগের সাথে খুব সম্পর্ক ছিল এখনও আছে তো আমাদের এলাকায় মসজিদে তাবলিগ জামাত গেছে তো আমাকে হুজুর আপনি রাহাবার হন তাহলে রাহাবার হলে আমি কি নামাজি লোকের কাছে নেবো যে লোকটা নামাজ পড়ে না ওই লোকটার কাছে নিয়ে যাবো ওনারা বুঝো তাকে নামাজে নিয়ে আসবে আমি নিয়ে গেছি এমন একটা লোকের কাছে জীবনে জুমার নামাজও পড়ে না ঈদের নামাজও পড়ে না কাঁসা দিয়ে রয়েছে কাঁসা বোঝেন না যা বললাম হুজুর এই লোকের কাছে যান তো লোকের কাছে গেছে লোকটা তাবলিগ জামাতের লোক বলতেছে বাবা কাপড়টা খোলেন কাঁসাটা ছাড়িয়ে দেন ছাড়িয়ে দিছে তখন সালাম দিছে সালাম নিয়ে পরে হাত ধরে বলতেছে বাবা যে ব্যক্তি নামাজ না পড়বে আল্লাহ তাকে জাহান্নামে দিবে ওই লোকটা বলতেছে সুবহানাল্লাহ আমাকে বলতেছে হুজুর কার কাছে নিয়ে আসেন কম এই সমস্ত লোককে তো ডাইকে ডেকে আল্লাহ রাস্তা নেওয়া লাগবে আজকে এইরকম বেটা সাল পাইছি আল্লাহ এই সমস্ত মানুষকে বিনি হিসেবে জান্নাতে দিও আমিন কর আমারে ভাইয়ের আমার এবারে মহিলাটা এই বুড়ি মিয়াটা
বিশ্বনবীর কাছে যা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়ের মেয়ে তার স্বামীর সাথে স্বর্গ করছে ক্ষমা চাই নাই মাফ চাই নাই গো নবীজি আমার মিয়া ইন্তেকাল করছে কবরের মধ্যে আল্লাহ গুন জ্বালা দিয়েছে বিশ্বনবী বললেন তোমার মিয়ার জামাই কোথায় বলে আপনার আমার মিয়ার জামাই আপনার সামনে আমার নবী বললেন সাহাবী তুমি কি তোমার বিবির সাথে স্বর্গ করেছো রাগ করেছো বলে নবী গো আমি আমার বিবির সাথে স্বর্গ করেছি রাগ করেছি রসুল বললেন তোমার বিবি স্বর্গ করছে মাফ চায় নাই ক্ষমা চায় নাই আল্লাহ এই জন্য তার কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে আমি নবী বলবো তুমি তোমার বেগমরে মাফ করে দে যুবকটা ডেকে বলে রসুল গো আমার বিবি এমন আমাকে কষ্ট দিয়েছে মন চায় না আমি তাকে মাফ করে দেই রসুল বললেন সাহাবী রে তুমি যদি তোমার বেগমরে মাফ করে না দাও কিয়ামতের আগ পর্যন্ত কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বলাই দিবে আমার নবী বললেন আমি নবী বললাম বলবো সাহাবী তুমি তোমার বেগমরে মাফ করে দাও সাহাবী বলে নবী গো যদি বলেন আমি গুনাহগার আপনার সাথে আমার হাসর হবে নি আমার নবী বললেন আমার সাথে তোমার হাসর হবে ইয়ার বিনিময় তুমি তোমার বিবিরে মাফ করে দে সাহাবী বললেন নবী গো আমি আমার বেগমরে মাফ করে দিলাম আল্লাহ এবং আল্লাহর রাসূল যেন আমার বিবিরে মাফ করে দেয় সুবহানাল্লাহ কয় পুনরায় রাত্রে স্বপ্ন দেখাইছে মা আমার স্বামীরে পাইলে বলিও আমার স্বামী আমাকে মাফ করে দিয়েছে বিদায় আল্লাহ আমার কবরটা ফুলের বাগান বানা দিয়েছে মা বোনদের বলবো মা স্বামী স্ত্রী যদি স্বর্গ হয় ও মা সন্ধ্যার সময় যদি স্বর্গ লাগে আর ঘরে সকালবেলা স্বর্গ লাগলে সন্ধ্যায় ঘরে যাওয়ার আগে তোমরা স্বামী স্ত্রী মিল হয়ে যাও বলা যায় না মা কখন কারিমুল মাউত এসে যাবি মা আজ যাইলে সে যাবে রুহুটা কবচ করে নিয়ে যাবে মাপ যদি না চায় ক্ষমা যদি না চায় কিয়ামতের আগ পর্যন্ত কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালা দিবে আমার ভাইরা আমার আমাদের দেশে স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব লাগে লাগে না লাগে না যদি লাগিয়ে যায় মীমাংসা হইতে দেরি হয় তিন দিন চার দিন পর্যন্ত দেখছি আমাদের এলাকার একজন লোক সাত দিন পর্যন্ত বোর হাতের মা ভাত খায় না বোর সাথে স্বর্গ করছে আছে না আহা মানুষ কি ভুলের মধ্যে স্বামী স্ত্রী স্বর্গ করছে তিন বছর সাড়ে তিন বছর ধরে কথা কয় না আমি বললাম সাড়ে তিন বছর ধরে কয় হুজুর সাড়ে তিন বছর ধরে বোর সাথে কথা কই না কম সাড়ে তিন বছর কথা কয় না ছাগল পাল তো দু তিনটে জন্মাইছে কয় ইনডাইরেক্ট কথা বুঝতেছেন না কম ইনডাইরেক্ট বুঝলাম না বোর সাথে কথাও বলো না আবার ছাগল পালও আছে কয় ইনডাইরেক্ট জন্মাইছে কম ইনডাইরেক্ট বুঝি না বাদ কেমন করে সা ক যখন খিদে লাগে তখন বাড়িতে আসি বাদ থাকলি দেও কথা কয় না কি ডাইরেক্ট ইনডাইরেক্ট বউ বাদ বেড়ে দিয়ে কাজে খিদে লাগলি খাও ইনডাইরেক্ট শুরু হয়ে গেছে কথা কয় না রে কম তো ইনডাইরেক্ট কয় বছর কয় সাড়ে তিন বছর কম যে সাড়ে তিন বছরের মধ্যে সাওয়াল বল করা রয়েছে কয় দুইটি হয়েছে কম এই দুইটি কীভাবে জমাইলে কয় এটাও ইনডাইরেক্ট হাসেন না হাসেন না তালে জন্ম দিছে সেটাও যদি ইনডাইরেক্ট হয় তাহলে কি অবস্থা হইতে পারে কর ভাইদের আমি স্টেজে আছি আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান আমলে নিয়েতে শুনতে হবে স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয় না দ্বন্দ্ব যখন হয়েছে স্বামী স্ত্রী যখন বেছানায় ঘুমাতে যায় বিবি উত্তর পারলে মুখ দিয়ে বেঁকা হয়া শুয়ে থাকে স্বামী দক্ষিণ পারলে মুখ দিয়ে বেঁকা হয়া শুয়ে থাকে স্বামী বলে কথা বলবো না স্ত্রী বলে ওকে মাপ চাওয়া ছাড়বো আমার কথা বুঝতেছেন না দেখেন স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব হয় আপনার দুইজন একজন দক্ষিণ পাল্লে বেঁকা হয় আর একজন উত্তর পাল্লে বেঁকা হয় শুয়ে থাকে স্ত্রীর চোখে গুম হয় না স্বামীর চোখে গুম হয় না দুইজনই গুমের বান্দরে থাকে কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি স্বামী যখন নড়াচড়া করে স্ত্রী কয় ডাক দিল আর স্ত্রী যখন নড়াচড়া করে স্বামী মনে মনে কয় এতে বুঝি টান দিল টান দিল আর ডাক দিল রাতের শেষের বাঘ হয়ে গেছে লোকটা চিন্তা করতে সকালবেলা মাঠে যাব চাকরির যাব
বিবি যদি সকালবেলা রাত্রে যদি মীমাংসা না হই সকালবেলা রাজ নাস্তা দিবে না তখন পুরুষটা চিন্তা করছে এই বিবি এত ঠেতা এখন ও মিল দেয় না পুরুষটা মিল দেওয়ার জন্য বাজান বিবির কাছে যায় মোসর দিয়ে আপনার আস্তে আস্তে একটা করে মোসর দেয় পিঠের সাথে যখন ওটা কিন্তু টাইট রয়েছে ও কিন্তু ঘুমায় নাকি মা এই ব্যবহার তোমার কেন এই ব্যবহার তোমার কেন তুমি স্বামীর সাথে সুন্দর ব্যবহার করো স্বামী যদি ভুল করে স্বামী বিবির কাছে যা বলবে ও আমার বিবি জরগার সময় মাথা ঠিক ছিল না পরিমাণে বেশি বলছি মেহরবানি করে তুমি আমাকে মাফ করে দাও আর স্বামী স্ত্রী যা বলবে স্বামী জরগার সময় মাথা ঠিক ছিল না পরিমাণে বেশি বলে ভালাছি মেহরবানি করে যদি মাফ করে দাও যদি স্বামী স্ত্রীকে মাফ করে স্ত্রী স্বামীকে মাফ করে তাহলে তো দ্বন্দ্বই তো হবে না আমার ভাইয়েরা আমার মুসলমান ভাইরা খাদিজার তো লোক কোবরা করে শুয়ে আছে আমার নবী বিশ্ব নবী গভীর রাত গভীর রজনীতে মা খাদিজা তুল কোবরার ঘরে দরজার পাশে দাঁড়াইছে আমার নবী ডাক দিছে খাদিজা একটা ডাক দিছে দরজা খুলে দিছে সুবহানাল্লাহ তো জোরে কয় আর আমাদের খাদিজা রাজাপুর বাজার থেকে যদি বাড়িতে আসেন রাত বারোটার সময় আসে যদি খাদিজার ঘরের পাশে দাঁড়ান যা ডাক দেন খাদিজা কোনো খবর নাই ও খাদিজা কোনো জবাব নাই ও খাদিজা খাদিজা কাজ খাদিজার উত্তর কি উত্তর শুনলে আর তা ঠান্টু আ যায় ঠান্টার অপর নাম ঠান্টু যারা জ্ঞানীগুণী শিক্ষিত আছেন ঠান্টার অপর নাম কি ঠান্টু খালি হাসেন না হাসির ভিতরে শিক্ষা আছে কেন আপনারা এরকম করবেন বিশ্ব নবী বাইরে যে গেলেন মা খাদিজার করেন দরজার পাশে দাঁড়াইয়া ডাক দিলেন খাদিজা একটা ডাক দিছে অমনি দরজা খুলে দিছে বিশ্ব নবী বললেন খাদিজা তুমি কি ঘুমাও না মা খাদিজাতুল কোবরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দিনের দাওয়াতে আপনার দিনের দাওয়াতে বাইরে গেছেন আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো আরামে ঘুমাই না গো নবীজি আমি ঘরের দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি অপেক্ষা করি কখনো জানি আমার বিশ্ব নবী আমাকে খাদিজা বলে ডাক দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জবান থেকে খাদিজা ডাকটা শুনবার জন্য সারা রাত দরদার সাথে পিঠ লাগাইয়া লাগাইয়া ঘুমা স্বামীর জবান থেকে নাম ডাকটা শোনার জন্য বউ অপেক্ষা করে আর আমার গুণি যদি ডাক দেওয়া যা ও সালমান মা সালমান মা ফের ফের করো কে তো স্বামীর ডাক মতো লাগে না না আপনাদের আপনাদের গোপালপুরে মা বোনেরা খুবই ভালো আছে আল্লাহ জানে বিনি হিসেবে জান্নাতে দে জোরে কোন আমি আমার ভাইয়ের আমার আমার নবী যা ডাক দেয় খাদিজে একটা ডাক দিছে দরজা খুলে দিছে খাদিজার চোখের সাথে যখন চোখ লাগছে অমনি আমার নবী সালাম দিবে তার আগে মা খাদিজা তুল কুবরা আমার বিশ্ব নবীকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া ও আমার স্বামী আমার সালাম লেন আল্লাহ নবী বললেন স্বামী যদি বিবিরে সালাম দেয় বিবি যদি স্বামীরে সালাম দেয় আর বেটা যদি বাবারে সালাম দেয় মিয়া যদি মারে সালাম দেয় মায়ে বেটায় স্বামী স্ত্রী বাদন মোহাব্বত পয়দা হয় চিল্লে কন সুবহানাল্লাহ বাড়িতে গেলে কি আমাদের বিবি সালাম দেয় এই দিন যে স্বামী স্ত্রী দ্বন্দ্ব মহব্বত নেই খালি দ্বন্দ্বই হয় আজকে বাড়িতে যায় বিবিকে সালাম দেবো বলেন ইংসা কথা কয় না ইংসা আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইংসা বাড়িতে যা যে সালাম দিবেন যা বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম বিবির লাখে কাপড়লে হাসবে আর বলবে ডং করা জায়গা পেতেছ না আচ্ছা অসগমে সালাম দিলে মানুষ হাসবে না কারণ এই শিক্ষা আমাদের নাই আমরা বিবিকে সালাম দেই দেয় সালাম দেওয়ার শিক্ষা দিতে হবে আমি আমার ভাবিকে একদিন আমার বিবি এক সালাম দেই তাই একদিন আমি সালাম দিচ্ছি আমার ভাবি দেখে শুনে হাসতেছে লাগে কাপড়লে কম ভাবি হাসো কে কারণ তুমি তোমার বুক সালাম দাও শরম করে না কম ব্যাপার কাম করি শরম করে না সালামের আবার কিসের শরম কথা বোঝে না রে আমি কি কোনো খারাপ কথা বলতেছি নাকি কি বলিনি আর কি হয় না বিবির সাথে সব কিছু চলে আর সালাম চলে না তোমার শরম করে তুমি মানুষটা কি রসুল বলেছেন আসসালামুল কাবলাল কালাম আসসালামুল কাবলাল কালাম আগে সালাম তার আগে সালাম তার বাদে কালাম যেই সালামটা
আমরা দিব বিবিকে আর বিবি দিবে স্বামীকে আর তা না হইয়া আমরা সালাম দিয়ে বাজান বিয়ে আর বিয়েনকে কথা কন্যাকে আসসালামু আলাইকুম খবর কি বিয়ান আসসালামু আলাইকুম খবর কি বিয়ান আপি তো না থাকলে মোবাইলের নাম্বার নিবি আর সাইকা তোর বিয়েনের কাছ থেকে মোবাইলের নাম্বার নিবি তার মানে কি নাম্বার তো দিলে তোর বিয়ের নাম্বার লে তোর বিয়ের নাম্বার লেওয়া লাগবে কে আর মানে তুই রাতের বেলা গুডুর গুডুর করবি হাসেন না হাসেন না কতগুলি বসেন তুমি মহিলা মানুষের নাম্বার নিয়ে তুমি কি করবি নাম্বার লে তোর বিয়ের নাম্বার লে তুই বিয়ের নাম্বার লিস বিয়ে নেওয়ার কাজ হবে কাজ চুপ থাক তা আমার নাম্বার লিবে না তোর নাম্বার লিবে বল যে এবার বাড়ি পড়া মানি আপনার বিবির কাছে মোবাইল দেন দুঃখ নাই তার কাছে নাম্বার থাকবে তার ছেলের তার মেয়ের তার ভাই তার বাপের বিয়ের কাছে নাম্বার দিবেন না রং নাম্বার চলে এই যে কইতেছে রং নাম্বার চলে কাশ্মীর কাছে টেলিং দিয়ে আসো না এ টেলিং আছে শোনেন বাসফের যদি চান এই সমস্ত জিনিস থেকে বিরত থাকেন তালি যদি বাসেন জান্নাতে যান এই সমস্ত থেকে যদি বিরত না থাকেন দোজক ছাড়া কোনো পথ নাই বাসার রাস্তা আছেন আমার ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা হার যদি আলী যখন বাদাম যুদ্ধের ময়দানে যাবে আল্লাহর নবী বলেন আলী রে তুমি যুদ্ধের ময়দানে যাবা যাও তোমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো সুবহান আল্লাহর তো জোর কান আলী বলে নবী গো আমার বিবির কাছ থেকে কি বিদায় নিতে হবে আমার নবী বলে আলী বিবির কাছ থেকে বিদায় নিতে হবে মা ফাতেমার কাছে যাই হযরত আলী বাদান বিদায় নিলেন ও স্বামী ও আমার বিবি আমি তোমার স্বামী তুমি আমাকে বিদায় দাও যুদ্ধের ময়দানে যাব মা ফাতেমা স্বামী যখন যুদ্ধের ময়দানে যাবে হযরত ফাতেমা স্বামীর কাছে যায় হাত ধরে বলতেছে স্বামী আপনি তো বাহিরে যাচ্ছেন বলা যায় না আপনি মারা যেতে পারেন স্বামী যদি জীবনে যদি ভুল করে থাকি মেহরবানি করে আপনি আমারে মাফ করে দিয়ে এই জন্যই আমরা ঢাকা যাই আর যেখানে যাই দেশের অবস্থা ভালো না গাড়ি ঘোড়ার চাপ বেশি অ্যাক্সিডেন্ট হওয়া কখন মারা যাবো যাবার সময় বিবির কাছ থেকে বিদায় নিয়ে অসুবিধা আছে নাকি এই যে আমরা চলে আসছি বিদায় নিয়েই আসছি যে হয়তো আসছি জীবে তো বাড়ির ফেরবো লাশ লাশও নাও ফিরতে পারে আসতে পারি নাও পারি আলী বললেন বিবিরে সুতের মাইতেনে যাচ্ছি মা ফাতেমা দেখে দেখে বলতেছে স্বামী গো জীবনে যদি অন্যায় করে থাকি মেহরবানি করে মাফ করে দেয় হযরত আলী মা ফাতেমার দুইটা গালে চুমু মারলেন কপালে চুমু দিয়া চুলে চুমু দিয়া হযরত আলী যুদ্ধের ময়দানে বাদান রওনা করলেন সুবহানাল্লাহ বললেন না আমার ভাইরা আমার বাদান দে কিছুদিন পর হযরত আলী যুদ্ধের ময়দান থেকে বাদান বাড়িতে আসছে আসবার পরে মা ফাতেমা হযরত আলীকে বলতেছে বিবিরে স্বামী গো আপনি দীর্ঘদিন যুদ্ধের ময়দানে ছিল আরামে ঘুম পাড়তে পারেন নাই আপনি আরামে ঘুমান আমি আপনার হাত পাওটা মেসেজ করে দেই এইরকম করে হাত আর পাও মেসেজ করে দিচ্ছে মাথাটা মেসেজ করে দিচ্ছে হযরত ফাতেমা মেসেজ করে দিচ্ছে স্বামী আপনি আরামে ঘুমান কারণ আপনি আপনি দীর্ঘদিন বাড়ি ছিলেন না আর আমাদের বিবি যদি বাড়ি থাকে স্বামী যদি বাইরে যায় আর সে দেখা যায় বিবির শরীরে খারাপ মনে হয় বিবির শরীর মেসেজ করে দেই হাইসো না হাইসো না হাইসো না কি অবস্থা হয়ে গেছে দেশে আলী বলে বিবি না আমি তোমার তুমি আমার জন্য ঘুমাও নাই মেসেজ করা লাগবে না তুমি আরামে ঘুমাও শুনু স্বামী বিবি যখন আপনার ওই স্বামী যখন ঘুমাইতে পারবে কোনো বিবি স্বামীর কপালের উপরে যদি এরকম করে হাত বুলায় আর আর কপালটা মেসেজটা করে দেয় আল্লাহর নবী বললেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে আমার বিবি তো আমাদের কপালে হাত দিয়ে মেসেজ করে না মনে হয় বিবির কপালে হাত দিয়ে মেসেজ করে দেই কথা কয় না কথা কয় না মহব্বত বাড়বে কি মা এমন সুন্দর ব্যবহার করবে এমন আচার আচরণ করবে তোমার স্বামীর সাথে মা তোমার স্বামী মনটা যেন অন্য নারীর দিকে না যায় গো মা আর তুমি যদি কুত্তর মতো আচরণ করো তোমার স্বামী রাস্তা দিয়ে যাইতে তিনজনের সাথে প্রেম করে বাড়িতে আসবে বাংলাদেশের যে পরকীয়া প্রেম শুরু হয়েছে যুবকের পুরুষের একমাত্র নারীদের আচার আচরণের কারণে
স্বামীর সাথে ভালো ব্যবহার করতে পারো না তোমরাকে মা তোমরা মা ফাতিমার উত্তরসূরি মা খাদিজার উত্তরসূরি মা আয়েশার উত্তরসূরি আমার ভাইয়ের আমার কি তাস মোবাইলে গল্প এই বাচ্চা নো সাউন্ড তোমরা বাচ্চা মানুষ তোমরা নিষ্পাপ তোমাদের দোয়ায় তাস কবুল করবে আমিন কোন আমিন জোরে কোন আমিন কারণ তোমার আব্বার মা তো আর আমাদের মতো গার্ডিয়ান তো দেশটা শেষ করে ফলাইছি আর তোমাদের জন্যই দেশ আছে কি যেন বলতেছিলাম কথা কয় না রে কি বলতেছিলাম খুব খারাপ লাগতেছে যদি আর আধা ঘন্টা আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো নারে তাকবীর যাক আপনারা ঠিক আছেন আমি কোনো কিস্সা কাহিনী বলতেছি না কোরআন আর হাদিস ইতিহাস বর্তমান প্রেক্ষাপট মিলে বলতেছি একটা যদি আমল করতে পারেন আপনিও জান্নাতি আমিও জান্নাতি সুবহানাল্লাহ তা জোরে কর আমার ভাইয়ের আমার হারসতে আলী এইরকম করতে করতে মা ফাতেমা আলী দুইজনই বাজন ঘুমিয়ে পড়ছে ইতিমধ্যে বিলাল আজান দিছে সলাতু খায়রুম মিনান নওয়া হযরত আলী তাড়াহুড়া করে বাজন ঘুম থেকে উঠছে মা ফাতেমা উঠছে আলী যায় ওযু দিছে ঘরের মধ্যে এসে বাজন পাঞ্জাবি গায়ে দিছে টুপি পরছে পাগড়ি পরছে ঘরের মধ্যে থেকে বের হইতে বাজন দরজার সাথে আপনার খেজুরের বাজন দরজা খেজুর কাঠে দরজা বাজান লা কপাল লাগিয়ে বাজান কপালটা বাজান ফেটে গেছে কপাল ধরে বসে পড়ছে মা ফাতেমা তার ওড়নাটা ছিঁড়িয়ে বাজান আপনার কপালটা ব্যান্ডেজ করে দিছে স্বামী গো তাড়াতাড়ি যাও আপনি জামাত ধরুন নামাজ পড়ুন সুবহানাল্লাহ বললেন না ও স্বামী আমি আপনার কপালটা ব্যান্ডেজ করে দিলে আপনি তাড়াতাড়ি যান মসজিদে যান জামাতটা ধরুন আমার নবী মসজিদে বাজান নামাজ শুরু করে দিছে ইমামতি করতেছে আমার বিশ্ব নবী আমার নবী রুকু যা বলতেছে সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম তিনবার বলছে এমন সময় আমার নবী বলবে সামি আল্লাহু লিমান হামিদা এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠা দিলেন মোহাম্মদ হাকিব না গোপ্তা তানা গোপ্তা জিব্রাইল জিব্রাইল হাকিব না গোপ্তা তানা গোপ্তা রব্বুল জানেন এ জিব্রাইল যা তাড়াতাড়ি যা আমার বন্ধু যেন আপনার রুকুত থেকে না ওঠে আরো সাইবের আমার নবী যেন রুকুত বসে রুকুত থেকে যেন আরো সাইবের বলে সুবহান রব্বিয়াল আজিম আপনার তখন জিব্রাইল আলাইহিস সালাম রসুলের কানে কানে যখন বলে দিল আমার নবী আরো সাইবের বলতেছে সুবহান রব্বিয়াল আজিম ইতিমধ্যে হযরত আলী বাজান জামাতে শরীক হইছে তিনি তিনবার সুবহান রব্বিয়াল আজিম পাইছে সুবহানাল্লাহ বললেন না কোন ব্যক্তি যে যদি রুকু পায় পুনরায় আর ওই ওই রাকাত নামাজ আদায় করা লাগবে না একটা ভালো কথা শুনে যান আল্লাহর নবী দেখেন কি সুন্দর করে শরীয়তের সিস্টেম আমাদের মধ্যে আল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ কোন আমার নবী নামাজ শেষ করিয়ে সাহাবীদের দিকে ঘুরিয়ে যখন মুখ ঘুরিয়ে যখন তাকাইছে রসুল তাকিয়ে দেখে হযরত আলীর কপাল তাতে বাজান ব্যান্ডেজ আমার নবী হযরত আলীর কপালে ব্যান্ডেজ দেখে আমার রসুল মুসকি মুসকি হাসতেছে আলী মনে মনে কষ্ট পাচ্ছে আমার মাথা ফেটে গেছে আমার শ্বশুর আমার নবী বলবে আলী তোমার কপাল ফাটছে কেমন করে কিন্তু তা আফসোস না করিয়া তা জিজ্ঞেস না করিয়া আমার নবী মুসকি মুসকি হাসতেছে আমার নবী বলে আলী রে আমি তোমাকে জিজ্ঞেস করি নাই মুসকি মুসকি হাসতেছি তুমি মনে মনে কষ্ট পাইছো আলী আমি যা জানি আল্লাহ যা আমাকে জানাইছে তুমি তা জানো না নবী বললেন আলী যখন তুমি নিয়াত করছো নামাজে আসবারে আলী তোমার কপাল ফেটে গেছে এই কপালটা ব্যান্ডেজ করতে দেরি হয়ে গেছে তোমার আবার তুমি নিয়াত করেছো আমি জামাত ধরবো আমি যখন তিনবার সুবহান রব্বিয়াল আজিম বলেছি আল্লাহ তোমার নামাজটা জামাতে শরীক হওয়ার জন্য আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম পাঠিয়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আলী নামাজে শরীক হবে জামাতে শরীক হবে
আপনি তিন বের না আরো চার বের সুবহান রব্বিয়াল আযিম বলেন আলী রে আমি আরো চার বের বলেছি তুমি কয়বার সুবহান রব্বিয়াল আযিম পেয়েছো বলে রাসূল গো আমি তিন বের পাইছি রাসূল বললেন আলী রে তোমার নামাজ হয়ে গেছে তোমার বলেছে সুবহান রব্বিয়াল আযিম বলেন সিল্লা সিল্লা কোন সুবহানাল্লাহ এইজন্যই আমাদের দেশে নিয়ম হয়ে গেল যে কেউ যদি রুকু ধরতে পারে আর পুনরায় নামাজ দোখরা পড়তে হবে না আবার সূরা ফাতিহা পড়া লাগবে না সুবহানাল্লাহ এটা জোরে কর খুব খারাপ লাগতেছে তালে মা ফাতেমা ব্যান্ডেজ করে দিলেন নামাজের দিকে কত অগ্রসর কত গুরুত্ব বলে স্বামী কপাল ব্যান্ডেজ করে দিছে যা যা আমার ধরেন আর আমাদের যদি উসট লাগে কানা যাওয়া লাগবে না আস্তা ফেরিল পড়ো বাধা পড়ে গেছে নামাজ পড়বে বাধা বিলে পড়ছে দেখেন কি কুসংস্কার শুরু হয়ে গেছে